ব্যান্ড টিভি ওলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। দরবারের যিনি গোদিনেশি বাবা শুকুর আলী চান, তার সাথে কিন্তু আমার কোনো পাল্লা না। শিল্পী মঞ্চে দাঁড়িয়েছি, সেজন্য পালা করতেছি। আসলে যে ব্যক্তি ভক্ত হয়ে যায়, দু একটা কথা বললে কি আপনার রাগ হবেন বাবা? ভক্ত সবাই হইতে পারে না বাবাজি। আমার মনাইচন্দের দরবারে শত শত হাজারো ভক্ত এসেছে, কিন্তু তারা নামে ভক্ত, কামে কিন্তু ভক্ত সবাই না। ভক্ত থাকে দুই একজন, মুর্শিদ জানে আমার কোন ভক্তটা কেমন। ভাইরা আসতে একটু কথা কম বলতে হবে। ভক্ত ছিল জগদীর বুকে ভাবকবি বিজয় সরকার। বিজয় বাবু তার যিনি গুরু ছিলেন, তার নাম ছিল তারকসেন ব্রহ্মচারী। আজকে যেমনি করে আমার মনাইচন্দ্রের নামের মাহফিল হইতেছে, এমনি করে তারকচন্দ্রের বাড়িতে উরুষ হইতেছিল বাবা। উরুষের শেষে সকল ভক্তদের উদ্দেশ্য নিয়ে মুর্শিদ তারকচন্দ্র বলতেছে, বাবা আমি তো আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, তোমাদের যদি কারো কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে তোমরা এই মুহূর্তে আমার কাছে বলো। কয়েকজন ভক্ত দাঁড়ায় বলছে, বাবা আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন অনেক ধনে ধনী হইতে পারি। গুরুর কাজ কি বাবা? ভক্তের বাঞ্ছা পূর্ণ করা। মুর্শিদ দুটি হাত তুলে বললেন, মালিক তোমাদের মনের আশা পূর্ণ করে দিবে। আবার কয়েকজন ভক্ত দাঁড়িয়ে বলছে, বাবা আপনি দোয়া করেন, আমার একটা ছেলে আমি অনেক কষ্ট করে পড়াইতেছি, ওকে যেন আমি ব্যারিস্টারি পাস করাইতে পারি, তার জন্য মুর্শিদ দোয়া করলেন, মালিক তোমাদের আশা পূর্ণ করে দিবে। এমনি ভাবে যার যার চাওয়া পাওয়ার ছিল অনেকেই মন খুলে দয়ালের কাছে চাইলো, কারণ দয়াল আর বেশি দিন থাকবে না। শত ভক্তদের ভিড়েও মুর্শিদ তারকচন্দ্রের মনটা উতলা উতলা হয়ে আছে, তার ভিতরে কোনো শান্তি নাই। বলতেছে, বাবা তোমরা তো কত লোকই এসেছো, কত ভক্ত এসেছো, আমার বিজয় রেখে তোমরা আসতে বলো নাই। মুর্শিদ বলতেছে, আমার বিজয় রেখে তোমরা আসতে বলো নাই। মনাচান যদি কারো নাম ধরে বলে, আমার অমুক রেখে আসতে বলো নাই, কারণ মুর্শিদ নিজেই জানে ওর সাথে ওর কতটা মাখামাখি, কতটা আমার বাঁধন। তরিকার ভাইরা বলতেছে, বাবা বিজয় ভাই তো আসছে, বলে কোথায়, বলে সবার পিছনে বসে আছে। মুর্শিদ হাঁটতে হাঁটতে গিয়ে বিজয়ের সামনে যায় দাঁড়াইছে, দাঁড়াইয়া বলছে, বিজয় রে, ও বিজয় কত লোক আমার কাছে গেল, কত কিছু চাইলো, তুই তো একটা বার আমার কাছে গেলি না রে বাবা। দেখে বিজয়ের দু চোখের পানিতে বুক ভেসে যাইতেছে, দু চোখের জলে বক্ষ ভেসে যায়। মুর্শিদ কান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয়, পাগল তুই কাঁদিস কেন রে, তোর মনে কি এমন ব্যথা, তোর চোখের জল জ্বললে আমি আর সইতে পারি না। অভিজয় তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে বলো। কয়, বাবা আজকে আমি যেই ব্যথা পেয়েছি,
আমার জীবনে আমি এত বড় ব্যথা আর কোনোদিন পাই নাই। আজকে যেই ব্যথা আমি দরবারে এসে পেয়েছি, আমার জীবনে এত বড় ব্যথা আমি আর কোনোদিন পাই নাই। দয়াল বলতেছে, কে এমন মানুষটা আমার বিজয়ের মনে ব্যথা দিয়ে চোখের জল জড়ায়? তার মতো ভক্ত আমার প্রয়োজন নাই, সেই মুহূর্তে আমার দরবার ছেড়ে চলে যাও। যে আমার বিজয়ের দুঃখ দেয় আমি তার মতো ভক্ত চাই না। বিজয় বাবু, চরণের মধ্যে ভক্তি দিয়া দুই নয়নের জল ওই চরণের মধ্যে ঢেলে দিয়া বলে দরদি, সেই মানুষটা তুমি নিজেই। বলে, আমি তোর মনে কষ্ট দিয়েছি, তুই আমার কাছে কি চাস? ভাই যখন বাবা তুমি বললা আমি আর এই পৃথিবীতে বেশি দিন থাকব না, ও বাজান যেদিন হতে তোমার ওই রূপ দেখেছি, আমি বিজয় কি আমার এসি, আমি কি আর আমার আছি রে? আমি তো ওই চরণের মধ্যে সব দিয়েছি। দুনিয়ার বুকে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আমি পাই, সকল দুঃখ ভুলে যাই যখন তোমার ওই চরণ আমি দেখি। যখন তোমার তোমার মুখটা আমি দেখি, তখন আমি দুনিয়ার সব দুঃখ ভুলে যাই। ও বাজান, যখন আমি তোমার এই স্বরূপটা হারিয়ে ফেলবো, তোমার এই ছবিখানা যখন আমি আর না দেখতে পারবো, রাজা ভাই তখন আমার পুরা বুক আমি কি দিয়ে জোড়াবো? আমি সেই চরণে পৃথিবীর সব সুখ বিসর্জন করে দিয়েছি। বলে, বিজয় তুই কি চাস? এই দুনিয়ার কোনো চাওয়া তোমার কাছে আমার নাই, এই পৃথিবীর কোনো কিছু আমি চাই না, শুধু একটি চাওয়া। দেখেন ভক্ত পারে কয়, এই পৃথিবীতে আমার একটা চাওয়া, সেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমি যেন তোমার ওই রূপটা, তোমার ওই সুরতটা দেখতে দেখতে যেন আমি বিদায় হয়ে যাইতে পারি, আমার আর কোন চাওয়া পাওয়া জগতে নাই। শিষ্যর কখনো এই চাওয়াটা থাকে না, এই চাওয়াটা শুধু ভক্তের, জানি যেন ওই রূপটা দেখে চলে যাইতে পারে। কি পাগল বানাইয়া রে ¡Gracias!
Yeah.